শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কুকুরের অত্যাচারে কি করি আমি। প্রত্যেকদিন আলনার উপরে একটা ব্রেঞ্চ আর একটা কাঠ দিয়ে ঢেকে রাখি, যাতে করে ওরা উপরে না উঠতে পারে। এমনি বারান্দাতে শোক কোনো সমস্যা নেই, আর বারান্দাতে দেখো সারা বারান্দাতে সারা রাত ওরা অত্যাচার করে, খেলাধুলা ঘুমোনি কি করে না করে, সারা বারান্দা পুরো সাদা সাদা করে হয়। ঘুম থেকে উঠে দেখি একদম পুরো ধুলো বালিয়ে বারান্দা অন্ধকার হয়ে থাকে, যাদের জন্য দেখো বাসনগুলোকে আমি ঠিক ওই উপরে তুলে রাখি, মানে বিকেলের ধোয়া কিছু বাসন, যখন ধরো মন চাচ্ছে না গোছাতে। তো আগের দিনে কিছু তরকারি মা নিয়ে এসেছে, বলছে কি করবো ফেলে দিব নাকি। আমি বলি ফেলে দিয়ে লাভ নেই, আমাকে ফ্রিজে দাও, আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তো ফ্রিজে ঢুকিয়ে রাখার পরেও সেটা টক হয়ে যায়, জানি না কেন, গরমের দিনে নাকি ফ্রিজের ইয়েটা বাড়িয়ে দিতে হবে। তো এই আর কি, তো চলো গোজগাজ করে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। তো আজকে সেই দিন পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের দিনটা সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, খুব সুন্দরভাবে তোমরা সব পরিবারে দিনটা খুব সুন্দরভাবে কাটাও আশা করব। তো আজকে আমিও পরিবারের সাথে, মানে পরিবারকে একটু টাইম দেবো আর কি, যেটা সব সময় হয়ে ওঠে না, এত কাজ, এত চাপ, সংসারের প্রেশার। তো এই যে কালো বেটা চলে এসছে, তো সেটা হয়ে ওঠে না বললেই চলে। তো ভাবলাম আজকে সব পরিবারে মিলে চলো বেড়াতে যাওয়া যাক। বেড়াতে বলতে অ্যাকচুয়ালি বেড়াতে নয়, সেটা হচ্ছে অনেক দিনের একটা কথা যেটা আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ারই করিনি। সেটা হচ্ছে যখন মানে আমার শাশুড়িমা হসপিটালে ভর্তি ছিলেন, তোমরা জানো আজ থেকে এক বছর হয়েই গেল, হ্যাঁ এক বছর আগে কোচবিহার নার্সিংহোমে ভর্তি ছিল। আমরা যখন কোচবিহারে দিনের পর দিন, রাতের পর রাত ওখানেই পড়েছিলাম, না কোনো ঘর, না কোনো বাড়ি, শুধুমাত্র একটা ফুটপাতে মশারি টাঙিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে কোথায় যাব কোথায় যাব, ওই মদনমোহন বাড়ির রাস্তাটা দিয়ে হাঁটতাম, কারণ সবসময় তো মার সাথে দেখা সাক্ষাৎ করতে দিত না তারা। তো এইভাবেই মদনমোহন বাড়ির ভিতরে তো যেতাম না, ওই রাস্তাটা আবার হচ্ছে হসপিটালের সামনে। তো এই করে করে আর কি দিনটা কেটেছিল আর কি। তো ওই সময় ডাক্তার তো একদম বলেই দিয়েছিল, আমার এক বছর আগের ব্লগ যদি তোমরা দেখে থাকো বুঝবে যে মার কী, মানে কী হয়েছিল, বাঁচারই কথা ছিল না, মানে জমির সাথে লড়াই করে মা বেঁচে ফিরেছে। তো ডাক্তার একদম বলে দিয়েছিল, যেটা মা জানে না, ডাক্তার বলেই দিয়েছিল যে মানে বাঁচবেন না আর কি। যেটা বলতেও খুব খারাপ লাগছে, ডাক্তার বলেছিল যে এতটা পরিমাণে সুগার হাই হয়ে গেছে যে রোগীকে সুস্থ করা খুব কঠিন। তো সেক্ষেত্রে আমি আর আমার বর মানে পুরো পাগলের মতন হয়ে গেছিলাম, কি করব কি না করব, কোথার থেকে কোথায় নিয়ে যাব। বিশেষ করে আমার বর মানে এতটা সাইলেন্ট হয়ে গিয়েছিলো, আমি তো ঠিক মানে বুঝেই উঠতে পারছিলাম না কি করব। ওকে সবসময় সান্ত্বনা দিতে থাকতাম, ঠিক হবে, কোনো ব্যাপার না, আমার দাদুরও হয়েছে, দাদু ঠিক হয়েছিল, মানে মানে অনেক রকম অনেক সান্ত্বনা দিয়েছিলাম। তো ওই মদনমোহন বাড়ির রাস্তাটা দিয়ে আপডাউন করতে থাকতাম। তো হঠাৎ করেই ও বলে যে আমি শুনেছি মদনমোহন বাড়িতে যদি কিছু মানত করা যায় তাহলে নাকি এটা ফলে। তা আমি বলি ঠিক আছে, মনের ভরসা সব থেকে বড়, তাই না? সত্যি সত্যি ঠাকুর দিলে মা আজকে সুস্থ সবল তোমাদের সামনেই হাঁটছে, কথা বলছে, মানুষটা ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। তো ও অনেকদিন থেকে বলছে যে এই মানতটা আমাকে দিতেই লাগবে। ও ছেলে মানুষ, এগুলোতে বিশ্বাস খুব কম করে, কিন্তু ওই মুহূর্তে ও কিছু উপায় ছিল না বলেই এটা ভেবেছিল। তো সেই মানত দিতেই আজকে মাকে নিয়ে বাবাকে নিয়ে আমরা মানে পরিবারের পাঁচজন মিলেই যাবো আর কি মদনমোহন বাড়িতে। তো যাবই যখন, তখন ঠিক করলাম যে চলো সবার সাথে মিট আপ রাখা যাক, যেহেতু খুশির দিন কাছেই এসছে, তো এই খুশিতে একটা মিট আপ রাখা যেতেই পারে, তাই না? তো চলো আজকে তোমাদের সাথে দেখা করব আমি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই কথাটা বলার জন্য একটু এখানে আসলাম, এখন চলে যাব সামনে। কথাটা বড়ই বলতো তো আমি বলে দিলাম, যাই হোক চলো। আয়ুষ পাপা ওঠো, নতুন জামা পরবো না, নতুন জামা পরবো না। এই যে ভুম আসলো, ভুম দাদা 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 দাদা, দেখি দেখি চোখটা দেখি চোখটা দেখি 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 না, গুলু 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 গুলু। তো
তো বন্ধুরা দেখো সুন্দর একটা বেডশিট বার করে নিয়েছি, আর তার সাথে এই যে এটা হচ্ছে বালিশের কাভার। মানুষ জামা কাপড় পরবে, বেডশিট পরবে না সেটা তো আর হয় না, তাই না? সরি, বেড পরবে না মানে বিছানা পরবে না সেটা তো আর হয় না, তার জন্য সুন্দর একটা বেডশিট নিয়ে নিলাম। চলো, কালো কালো লাগতেছে না, এই দেখি তো মানুষটাই কালো, তো কালো লাগবে না, কালো কালো লাগতেছে মানে ভালো লাগতেছে, হালকা হালকা। তো বন্ধুরা আমি রেডি হয়ে পড়েছি, এই যে সুন্দর একটা কুর্তি বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আগে রেডি হয়ে নিয়ে প্রত্যেকটা মেকআপের জিনিস, আমার মেকআপের বক্স আমার ওই বাড়িতে, কিভাবে যে আমি রেডি হচ্ছি আমি নিজেও জানি না, কিচ্ছু নেই এখানে, তো এই জোগাড় করে করে রেডি হচ্ছি। চলো অন্যটা নিয়ে বাইরে বার হচ্ছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি একদম সাদায় সাদা আজকে দুজনেই, তো এখনো গাড়ি আসেনি, গাড়ি আসবে, তো একটু পিছনে আসলাম ফটোশ্যুট করার জন্য। আর সবাইকে শুভ নববর্ষ, খুব ভালো কাটাও আজকের দিনটা, আজকের দিন নয় আজকের থেকে যে বছরটা শুরু হচ্ছে প্রত্যেক, এই বছরটা যেন তোমাদের অনেক অনেক ভালো কাটে। তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো সবার দিনটা ভালো কাটুক। আর তোমরা হয়তো মনে মনে প্রশ্ন রাখছে যে আমরা মদনমোহন বাড়ি কেন যাচ্ছি। তো মা যখন হসপিটালে ছিল, মার নামে আর কি মানস করা হয়েছিল যে মা সুস্থ হলে মা মদনমোহন বাড়িতে এসে পুজো দিবে, তার জন্য আজকের দিনটাও যেহেতু ভালো তার জন্য ভাবলাম যে আজকেই আমরা সবাই সেই দিনটা যাক, প্রথম দিনটা পুজো দিয়েই শুরু করা যাক, তো এই জন্যই যাওয়া। তো চলো, গাড়ি এখনো আসেনি, তো আসলে পরে তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা এই যে আমরা যাব এখনই, তো দেখো ভাই আসলো, ভাই নতুন জামা পরে, আয়ুষের জন্য একটা নতুন জামা নিয়ে এসছে ভাই, তো এই যে প্যাকেটের মতো ধরে ফেললাম আর কি, এই যে সুন্দর একটা জামা, আয়ুষের নতুন নতুন জামা হয়ে গেল, তাই না? তাই না আয়ুষ, তুমি দাঁড়াও একটু, তোমার জামাটা দেখাই, উঠো, যেটা পরে আছো স্পাইডারম্যান, চুলগুলো কি অবস্থা করছে। এখনো গাড়ি আসছে না, কখন যে আসবে আমি জানি না, কারণ গাড়ি নাকি একটু কোথাও গেছে হয়তো, আকাশটা কেন যেন আবার ড্যাম ড্যাম। তো চলো, ওই যে মা শাড়ি পরেছে, নতুন শাড়ি, মা বসে আছে, ওই যে। তো চলো যাওয়া যাক, গাড়ি আসলে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আবার টিপটা প্রথমে পরেছিলাম, তারপর আবার খুলে রেখেছিলাম, আবার ভাইকে বললাম, ভাই বলে পরে ভালো লাগবে, তো যাই হোক টিপ পরে নিলাম, ট্রেডিশনাল তো, টিপ না পরলে ভালোই লাগে না, তাই না? চলো হবে, কারণ আজকে বছরের প্রথম দিন, সবাই পুজো দিতে তো আসবে, তাই না? আসি, তোমরা যাও না, দেখো পূজা দাঁড়াবা সেখানে, চলো আগায়, চলো জুতা রাখছো তো এইখানেই রাখো। তো হঠাৎ একটা মারাত্মক প্রবলেম হয়ে যায়, যার জন্য আমি আর মন্দিরে পুজো দিতে যেতে পারি না।
সেটা আর নাই বা বললাম, তোমরা আশা করি বুঝতেই পেরেছো। তো খুব মানে এরকম সময় যে এরকম একটা হবে সেটা মানে ভাবাই যায় না। তা আমি এই জন্যই দূরে দূরে ছিলাম ওদের থেকে, তা আমি তো গাড়ির সামনেই বসেছি, তো এই জন্য তো ওরা মানে আলগাভাবেই ছিল পুজোর জিনিসপত্র নিয়ে। তো কিছু করার নেই, যেহেতু চলে এসেছি তো আমি কিছুই ধরিনি। তো এইভাবেই ওরা পুজো দিচ্ছিলো সবাই মিলে। ওইখানে দেখো মা বাবা ছিল, হ্যাঁ মা বাবা ওর বাবা আছে আর কি। তো সবাই মিলে পুজোটা দিচ্ছে শেষ করে এখনই ওরা আসবে, আমি একদম দূরে দাঁড়িয়েছিলাম। তো কি করা যায়, কপাল খারাপ থাকলে সব থেকেই কপালটা খারাপ হয়, তাই না? তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া পুজো হয়ে গেল, আর বাবা গেছে বাইরে। তো এখনো ওয়েট করছি কখন কে আসবে জানি না, এখন বাজে সবে 12টা। তো ভাবছি খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে আসবো আবার এখানে আর কি। তো ঘড়িতে বাজে এখন 12:30 মতন। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখছি এখনও সেরকম কেউ আসেনি, ভাবলাম যে তার মানে ওরা হয়তো সবাই 2টার দিকে আসবে। তো মা সবাই উপোস, আমিও উপোস ছিলাম, সবাই উপোস ছিল। তো ও বললো চলো খাওয়া দাওয়াটা সেরে আসি, তারপরে এখন ওরা আসলে দেখা করব। সবাই মিলে চলে গেলাম। আর আসার আগে মানে আমাদের, আমরা জানতাম যে মন্দিরের পাশে এরকম অনেকেই থাকে, এই জন্য আমরা 5 টাকার কয়েন অনেকগুলো নিয়ে এসেছিলাম। দেখো আয়ুষ দিচ্ছে সবাইকে, তো সবার আশীর্বাদ যেন আমার এই ছেলের উপর পড়ে, আরও যেন অনেক অনেক বড় হয়, অনেক ভালো মানুষ হয়, আমাদের থেকেও যেন আরও অনেক অনেক ওর চেষ্টা থাকে যে জীবনে এগিয়ে যেতে হবে। সে যে কোনো কাজ হোক, ছোটো হোক বড় হোক, যে কোনো সব কিছুতেই যেন আমার ছেলেটা ভালো একটা মানুষ হয়, তারাও আশীর্বাদ করো। কী বলবো, আমি এটা বলবো না যে পড়াশোনায় ভালো হোক বা কিছু, আমার এটা চাই না, পড়াশোনার সাথে সাথে যেন সব থেকে ও এক্সপার্ট হয় একদম, এটাই চাই। সবার আশীর্বাদ যেন লাগে, দেখো কত সুন্দরভাবে সবাইকে দিচ্ছে ও, মানে আমি জানি না ও বুঝতে পারছে কি না, তবে ওকে যেটা বলা হচ্ছে সেটাই করছে, আর ওইটাতেও খুব খুশি, ভালোভাবে কাজ করছে দেখো, মানে মন দিয়ে আর কি। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে আসলাম একদম ঘন্টা ঘন্টা খাবার খেতে। তো এখনো পর্যন্ত ওরা কেউই আসেনি, তো ভাবলাম যা খাওয়া দাওয়াটা সেরে তারপরে ওই যে একটা হোটেলে বসলাম। তো আমাদের ভাত দিয়ে দিয়েছে, ওটা হচ্ছে আমার একটা দেওর, ওখানে মা বাবা বসছে, আর এই যে আয়ুষ ভাতটা নিয়ে নেব। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার সেই মাঠে মদনমোহন বাড়ির। তো দেখো একটা দিদিভাই এসেছে পুন্ডি বাড়ি থেকে, অনেকক্ষণ থেকে আমার সাথে দেখা করার জন্য ওয়েট করছিল, তো ফাইনালি দেখে চিনে ফেলেছে। আমি তো প্রায় কমেন্টস করি যে পূজা বসাক, আমি অনেক কমেন্টস হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ আমি আমি প্রায়ই ওই তো মানে অনেক মেসেজ হয়ে যায় না, বুঝে করি সবার কাছে এখানেই পারি। আচ্ছা দেখ দেখ বাবা কে আসে, এই যে দাদার সাথে কথা বলো, এই যে ও মুন মুন
তো আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম করে এত মানুষ মিট করতে আসবে, সত্যি মানে ভাবা যায় না, এত এত পরিমাণে মানুষ যাচ্ছিল আর পাশেই কতগুলো পুলিশ দেখে 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 যাচ্ছিল। ভাবছি এইখানে কি এমন হচ্ছে, কি এমন হচ্ছে, মানে এত ভিড়, সবাই তো পুজো দিতেই যাচ্ছে, সবাই এখানে আমাকে নিয়ে এত ব্যস্ত। তো এটা নিয়ে একদম মানে পাশে দুটো পুলিশ বারবার আসছিলো আর যাচ্ছিলো, দেখছিলো, ক্যামেরা বন্দি হলে হয়তো ভালো হতো, দেখাতে পারতাম তোমাদের। তো জীবনে সত্যি কোনো দিন ভাবিনি যে তোমাদের এত 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 ভালোবাসা পাবো, সবাই দেখে মানে বিশ্বাসে বলে করতে পারছে না। দেখো তো আমি তো একটা নর্মাল সাধারণ মানুষ, এইভাবে যে আরও কেউ বিশ্বাস করতে পারে না সেটা মানে। তারপর দেখো একটা দিদিভাই বলছিলো রিলস করতে, তো আমি ওর মোবাইলে একটুখানি রিলস করে দিলাম, তোমরাও দেখো আমি কীভাবে রিলস করি। তো গান দেখো সবার সাথে দেখা করে খুব ভালো লাগছে। দিদিকে তোমরা সবাই সাপোর্ট করো, পাশে ওকেও সাপোর্ট করো সবাই। ওর চ্যানেলটার নাম বলো, প্রতিভাস ডেইলি লাইফ আমার চ্যানেলের নাম। তো প্লিজ সবাই সাপোর্ট করো, আর প্রত্যেকটা মুহূর্তে দিদিকে দেখে আমরা সব কিছু শিখছি। কেননা সত্যি কথা বলতে আমি দিদির অনেক পুরনো সাবস্ক্রাইবার, মানে অনেকদিন থেকে আমি দেখি, কিন্তু কোনোদিনও সেরকমভাবে আর কি মানে কমেন্ট করি না, কিন্তু কমেন্ট করি না কিন্তু ঠিকই, কিন্তু অবশ্যই দেখি দিদিকে। কিছু বলবেন বলো, আমি অনেকদিন ভাবছিলাম দিদির সাথে দেখা করবো, তো হয়ে গেল, খুব ভালো লাগলো। অনেক দূর থেকে এসেছি আমি, সেই আড়াই ঘন্টার রাস্তা দিদির সাথে দেখা করবো বলে আড়াই ঘন্টার রাস্তায় সেই দেড় ঘন্টায় পৌঁছে দেখা হলো, খুবই ভালো লাগলো দিদির সাথে দেখা করে। তো চলো, তো চলো চলে যাওয়ার পালা, চলে যাচ্ছি এখন। বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, কি বলবো, পুরোটা টায়ার্ড, এসেই পুরো শুয়ে পড়েছি জামা পরে, আজকে একটা নতুন নাইটি পরেছি, যাই হোক তোমাদের আর দেখালাম না। বাবারে কি ক্লান্ত লাগছে। তো সারাদিন অনেক 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 খাটুনি গেল, খাটুনি বলতে এই কাজ করাটাও, কাজ করাচ্ছে বোধ হয় এই জার্নি করাটা বেশি পরিশ্রম লাগে। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। মিট আপটা কীরকম লেগেছে, আমি ভেবেছিলাম দুটো আলাদা আলাদাভাবে ছাড়বো, তো ভাবলাম আলাদা আলাদা ছাড়ার মতো কিছুই নেই, সেরকম একসাথেই ছাড়বো। কারণ একদিনের একটা ব্লগ যদি একটা পেন্ডিং পড়ে থাকে, কালকে আবার ব্লগ করতে পারবো না, আমার না রেস্ট নিতে ভালো লাগে না। দেখো চাইলেই আজকে করতে পারতাম না, যে পুজোর পুজো দেওয়াটা শেয়ার করতে পারতাম, প্লাস মিট আপটা আলাদা করে শেয়ার করলে তাহলে কালকের দিনটা আমি একটু রেস্ট নিতে পারতাম, কিন্তু এটা আমার মনে হয় না, মনে হয় যেন না চালিয়েই যাই, একদিনেই দেখুক, যেহেতু একদিনেরই ঘটনা না, দুদিনে করে লাভ নেই। উফ, তো খাওয়া দাওয়া করে একবারে এসেছি, আমি খেয়েছি চিকেন দিয়ে, আয়ুষ খেয়েছে চিকেন দিয়ে, মা মানে আমার বর খেয়েছে মাটন, আমার ভাইটা খেয়েছে মানে আমার দেওরটা খেয়েছে মাটন দিয়ে, আর মা মাছ মাংস কিছুই খায়নি, মা শুধু নিরামিষ ভাত খেয়েছে, আর বাবাও খেয়েছে মাটন দিয়ে। তো এই আর কি সবাই মিলে এই খাওয়া দাওয়া করে এইমাত্র বাড়িতে আসলাম। তারপরে মিট আপের পরে ওই একটুখানি কি বলে একজন আইসক্রিম খাওয়ালো একটা বোন, তারপরে গিফটও দিয়েছে একটা দিদিভাই, তোমাদেরকে দেখাবো, আজকে না দেখালেও কালকে দেখাবো, শেয়ার করবো আর কি। তো আর হচ্ছে আমরা মিষ্টি নিয়ে গেছিলাম, তো সবাইকে মিষ্টি দিয়েছি আর কি, প্রসাদ আর কি। তো এই আর কি সারাদিনের, আমি তো পুজো দিতেই পারলাম না, দেখতেই পারলে খুব একটা খারাপ অবস্থা, মানে এরকম দিনেও আরও এরকম হতে হয়, ভাবো কি খারাপটা লাগে।
তো চলো আজকে দিনটা তাহলে এখানেই শেষ করে দিই। দিন শেষ হয়নি, দিন তো চলবেই, ব্লগটা শেষ করে দিই, অনেকটা বড় হয়ে গেছে। নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।